আগামী 5 দিন দক্ষিণবঙ্গে শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। সকালের দিকে কিছুটা কুয়াশা থাকবে আগামী 2-3 দিন, আর রাতের তাপমাত্রা আগামী 3 দিনে খুব একটা চেঞ্জ নেই, সামান্য হয়তো কমবে আগামী 3 দিন। তারপর থেকে 6 তারিখ থেকে কিছুটা কমবে, প্রায় 2 থেকে 4 ডিগ্রি মতো। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2-3 দিন সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি থাকবে, আর সর্বোচ্চ মোটামুটি 26 ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে প্রধানত, শুধু দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় আজকের দিনটা 2-3 জায়গায় খুব হালকা বৃষ্টি থাকতে পারে। এছাড়া উত্তরবঙ্গ আগামী 3 দিন সকালের দিকে কুয়াশা থাকবে, বিশেষ করে মালদা, 2 দিনাজপুর, এই জেলাগুলো 2-1 জায়গায় ঘন কুয়াশাও থাকতে পারে সকালের দিকটা। আর তাপমাত্রা খুব একটা চেঞ্জ নেই উত্তরবঙ্গের জন্য। ওই 16 তারিখ থেকে, সরি, 6 তারিখ থেকে আবার উত্তরবঙ্গে একটু কমবে, সামান্য একটু কমবে। আগামী 5 দিন দক্ষিণবঙ্গে শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। সকালের দিকে কিছুটা কুয়াশা থাকবে আগামী 2-3 দিন, আর রাতের তাপমাত্রা আগামী 3 দিনে খুব একটা চেঞ্জ নেই, সামান্য হয়তো কমবে আগামী 3 দিন। তারপর থেকে 6 তারিখ থেকে কিছুটা কমবে, প্রায় 2 থেকে 4 ডিগ্রি মতো। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2-3 দিন সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি থাকবে, আর সর্বোচ্চ মোটামুটি 26 ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে প্রধানত, শুধু দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় আজকের দিনটা 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টি থাকতে পারে। এছাড়া উত্তরবঙ্গ আগামী 3 দিন সকালের দিকে কুয়াশা থাকবে, বিশেষ করে মালদা, 2 দিনাজপুর, এই জেলাগুলো 2-1 জায়গায় ঘন কুয়াশাও থাকতে পারে সকালের দিকটা। আর তাপমাত্রা খুব একটা চেঞ্জ নেই উত্তরবঙ্গের জন্য। ওই 16 তারিখ থেকে, সরি, 6 তারিখ থেকে আবার উত্তরবঙ্গে একটু কমবে, সামান্য একটু কমবে।